এবারে দেখুন সিগন্যাল দিয়ে দিছে একটা, দেখুন গেটটা খুলছে, দেখতে পাচ্ছেন? তো গেটটা পুরো খুললে তারপরে দাঁড়িয়ে পেরাবো, কারণ আমাদের তো উঁচু, তো লেগে যাওয়ার চান্স আছে। দেখুন বিভাস, দেখতে পাচ্ছেন আমরা এখন গাড়িতে রেল লাইন ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি। তো সবসময় নিজের দিকটা বাঁ দিকটা চেপে দাঁড়াবেন, কারণ ওই দিক থেকে যখন কোনো গাড়ি আসবে নাহলে যানজটের সৃষ্টি হবে। ট্রেন যাচ্ছে এখন, মালগাড়ি। তো যখনই গেটটা খুলবে তখন আমি তো আমার বাঁ দিক লেনটা ধরেই যাব, যেটা বোঝানোর এখানে আমি ভিডিওটা করলাম, যে রেল লাইনে যখন এরকম পজিশনে পড়বেন আপনার বাঁ দিক সবসময় আমি চেপে থাকবেন। এই যে ডান দিকে আছে, একটা বাইক আছে বলে ঠিক আছে, কিন্তু ওই দিক থেকে যখন গাড়িগুলো আসবে আমার এই ডান দিকে, নাহলে তো আমি যদি বেশি ডান দিক চেপে থাকি ওই গাড়িগুলো ক্রস করতে অসুবিধা হবে। তাই নিজের লেন্থটাকে চেপে চালাবেন। আমি এখন এই রেল লাইনটা ক্রস করবো, সেটা আপনারা দেখতে পাবেন, দেখতে পাবেন আপনারা। ট্রেনটা যাচ্ছে, চলে যাক। রেল ট্রেন যাচ্ছে কিন্তু গাড়িটা হালকা কাঁপছে। এবারে দেখুন এখানে লাইনটা পার হব, রেলগেটটা খুললে যদি ক্লিয়ার হয়ে যায় লাইন তাহলে রেলগেট খুলে দিবে, যদি আর কোনো যদি ট্রেন না আসে। আমাদেরকে এখনো দাঁড়াতে হলো, আরেকটা ট্রেন এই দিক থেকে আসছে, এটা লোকাল ট্রেন আছে। এই ট্রেনটা চলে গেলে অবশ্য ক্লিয়ার হয়ে যাবে লাইন, যেটা বলছিলাম যে আরেকটা ট্রেন ছিল বলে এখনো গেটটা খুলেনি, আশা করি এবারে খুলে যাবে। তো আমাদেরকে রেডি থাকতে হবে এইখানে। তো ভিউয়ার্স দেখুন এখানে এবারে গেটটা খুলবে, আমরা রেডি হয়ে যাচ্ছি। তো এবারে দেখুন সিগন্যাল দিয়ে দিছে একটা, দেখুন গেটটা খুলছে, দেখতে পাচ্ছেন? তো গেটটা পুরো খুললে তারপরে দাঁড়িয়ে পেরাবো, কারণ আমাদের তো উঁচু, তো লেগে যাওয়ার চান্স আছে। দেখুন আমি আমার নিজের দিকটাই বাঁ দিকে চেপে কিন্তু যাচ্ছি, কারণ ওই দিকটায় যে বাইকগুলো যাচ্ছে, ক্যামেরাম্যানকে দেখানোর বলবো যে এইদিকে যে গাড়িগুলো আসছে ওরা যাতে পেরিয়ে যাচ্ছে ক্লিয়ারভাবে। দেখুন পেরিয়ে গেল, কারণ আমি ডান দিকে যাবো, ইন্ডিকেটারটা দিয়ে রাখবো, আমার লেন্থেই কিন্তু আমি চলে যাব। তো আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে, যখন রেল গেটে এরকম আপনারা পজিশনে পড়ে যাবেন নিজের দিকটা চেপে থাকবেন। আমার এটাই হচ্ছে বলার বক্তব্য, যারা নতুন গাড়ি চালানো শিখছেন তাদেরকেই আমি এটা বলছি, কারণ অনেক সময় আইডিয়াটা থাকে না, অনেক যানজটের মধ্যে পড়তে পারেন। এটা তো খুব একটা যানজট নেই, অনেক বড় বড় যেখানে বড় বড় গাড়ি যায় সেখানে এই ফর্মুলাটা কিন্তু বহুত প্রচুর কাজে লাগবে, তাই বললাম। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবার কাছে যাতে চলে যায়, আর গাড়ি চালাবার সময় সিট বেল্টটা অবশ্যই পরবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।